Southeast University. সাউথইস্ট বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার মঞ্জুর। বিশ্বায়ন এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বমানের প্রযুক্তিগত শিক্ষার একটি মানসম্পন্ন কেন্দ্র হিসেবে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। ইতিমধ্যে প্রযুক্তিভিত্তিক বহু দক্ষ প্রকৌশলীর যোগান দিয়ে দেশ ও জাতির উন্নয়নে এবং ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে বিশেষভাবে ভূমিকা রেখে চলেছে এই বিভাগ। এ বিভাগে বিএসসি ইন সিএসসি প্রোগ্রাম আইবি কর্তৃক অ্যাক্রেডিটেড। এ বিভাগের অ্যালামনাইরা ফেসবুক গুগল সহ বিভিন্ন নাম করা কোম্পানিতে চাকরি করছে এবং বিশ্বের বিভিন্ন নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে অথবা অধ্যাপক হিসেবে কর্মরত আছে। ঢাকার প্রাণকেন্দ্র তেজগাঁওয়ের মনোরম পরিবেশে বিশ্ববিদ্যালয়ের নান্দনিক স্থায়ী ক্যাম্পাস। সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্সে শিক্ষার্থীদের জন্য রয়েছে কাজ করার সুযোগ, ইন্ডাস্ট্রি এক্সপার্টস কর্তৃক খণ্ডকালীন শিক্ষক হিসেবে পাঠদান, প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি ও সফটওয়্যার সমৃদ্ধ ল্যাবরেটরিতে ক্লাস করার সুযোগ। কেন্দ্রীয় লাইব্রেরির পাশাপাশি বিভাগের জন্য রয়েছে নিজস্ব সেমিনার লাইব্রেরি। বেশিরভাগ শিক্ষকই ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা সম্পন্ন। ডিপার্টমেন্ট কর্তৃক নিয়মিত গবেষণা জার্নাল প্রকাশ, মেরিট বেসড এবং নিট বেস বৃত্তি সহ রয়েছে 11 ধরনের বৃত্তির সুবিধা। নারী শিক্ষার্থীদের হোস্টেল সুবিধা সহ বিশেষ বৃত্তির ব্যবস্থা। সমগ্র ক্যাম্পাসে রয়েছে ফ্রি ওয়াইফাই এর সুবিধা। শিক্ষার্থীদের জন্য নিয়মিত ইন্ডাস্ট্রি ভিজিট এর আয়োজন। সিএসসি ডিপার্টমেন্ট কর্তৃক 2019 সালে এসিএম আইসিপিসি ঢাকা রিজিওনাল আয়োজন। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টের কথা বলতে গেলে বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ এবং স্টুডেন্টদের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় একটা খুবই জোরালো ভূমিকা পালন করে থাকে স্টুডেন্টদের ক্যারিয়ার শেপিংয়ের বেলায়। আমার বেলায় আমি বলতে পারি সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় আমাকে প্রোগ্রামিং প্রতিযোগিতার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল এবং কেবল পরিচয় করানো না, বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার বেলায় সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় বা আমাদের সিএসসি ডিপার্টমেন্ট আমাকে অ্যাক্টিভলি নানাভাবে হেল্প করেছিল। বাংলাদেশ থেকে দেশের বাইরে প্রোগ্রামিং প্রতিযোগিতায় টিম পাঠানোর উদাহরণ খুব অল্প কিছু বিশ্ববিদ্যালয় সেই উদাহরণটা সেট করতে পেরেছে। সাউথ ইস্টের সিএসসি ডিপার্টমেন্ট সেই উদাহরণটা কিন্তু অনেক আগেই সেট করতে সক্ষম হয়েছিল। আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টের 300 ব্যাচের প্রাক্তন ছাত্র। ডিউরিং মাই একাডেমিক পিরিয়ড আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্ট থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি, যেগুলি আমার প্রফেশনাল ক্যারিয়ারে অনেক বেশি অবদান রেখেছে। ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি যারা আছেন তারা যথেষ্ট ইন্ডাস্ট্রি অ্যাটাচ সিএসসি নিয়ে পড়াশোনা করতে চায় বাংলাদেশের প্রেক্ষাপটে, সেক্ষেত্রে আমি বলবো সাউথ ইস্ট ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্ট তাদের জন্য একটা গুড চয়েস। এসএসএল ওয়্যারলেস একটা সফটওয়্যার ফার্ম। আমরা কাজ করছি আসলে বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো নিয়ে। আমাদের এখানে এখন পর্যন্ত অলমোস্ট 15-20 জনের মতো আসলে আমাদের পার্মানেন্ট এমপ্লয়ি আছে যারা সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে এসএসএল এ জয়েন করেছে। সাউথ ইস্ট থেকে আমরা যাদেরকে পেয়েছি তাদের রিটেনশন রেট ইজ ভেরি গুড ইন এসএসএল। একটা সফটওয়্যার ডিপ্লয় করা, সেটাকে অপারেশনে নেওয়া, সেটাকে মেইনটেনেন্সে রাখা, 24/7 সাপোর্টে দেওয়া, এই জায়গায় একটা খুব গুরুত্বপূর্ণ একটা জব অপরচুনিটি এক্সিস্ট করে মার্কেটে, যেটাকে আমরা ডেভেলপমেন্ট এবং অপারেশন সম্পর্কে ডেভঅপস বলে থাকি। সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে আমরা যে গ্রাজুয়েটদেরকে পেয়েছি তারা এই ক্রিটিক্যাল রোলটায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।